সূর্যের তাপ খুব বেশি, তাই গরিব বৌমা অনামিকা একটি গাছের তলায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা লেমন জুস বিক্রি করছিল। বয়সের কোনো পার্থক্য নেই, ছোট হোক বা বড়, এসে এখানে লেমন জুস খেয়ে যান। ছোট গ্লাস 10 টাকায়, বড় গ্লাস 15 টাকায়। একথা শোনার পরে একটু দূরে শ্যামলা, যে গলি সোডা বিক্রি করছিল, সে অনামিকাকে রেগে মেগে দেখে আর মনে মনে ভাবে, এভাবে যদি এ 10-15 টাকায় লেমন জুস বিক্রি করতে লাগে, তাহলে তো আমার হয়েই গেল। আমাকে ঘরে বসে গলি সোডা বানাতে হবে আর নিজের সোডা নিজেই খেতে হবে। এ যদি এরকমটা করে তাহলে তো চলবে না, কিছু করতে হবে। এভাবে সে মনে মনে ভাবে, তারপর দোকান থেকে টাকা নিয়ে দোকানটা বন্ধ করে অনামিকার দোকানে সে যায়। কি দিদি, তোমার ঠান্ডা ঠান্ডা লেমন জুস চাই বুঝি? এভাবে বলাতে তার হাতে যে টাকার বান্ডেলটা ছিল সেটা অনামিকার মুখে ছুঁড়ে মারে। সেই টাকা দেখে তখন অনামিকা বলে, দিদি, হতে পারে তোমার এমন পরিস্থিতি যে তুমি টাকা ছুঁড়তে পারো, কিন্তু মাটি থেকে টাকা ওঠাবার আমার পরিস্থিতি নয়। ঈশ্বরের কৃপা আর শাশুড়ি মার আশীর্বাদে আমি একটা নিজস্ব লেমন জুস সেন্টার খুলেছি। এ থেকে আমি বেশ ভালোই রোজগার করি আর শ্বশুর শাশুড়ি বাচ্চাকে নিয়ে সুখে সংসার করি। কিন্তু আমারও তো সুখে সংসার করার অধিকার আছে। আমি তো তোমাকে আটকাচ্ছি না দিদি, আমি নিজের লেমন জুস বিক্রি করছি, তুমি নিজের গলি সোডা বিক্রি করো। যে নিজে উপযুক্ত হবে তার কাছে মা লক্ষ্মী নিজে নিজেই চলে যাবেন। আগে তো তিনি ভালোভাবেই আসতেন, যেদিন থেকে তুমি এই লেমন জুসের ঠেলা লাগিয়েছ সেদিন থেকে উনি আমার কাছে আসা বন্ধ করে দিয়েছেন। এই সব হয়েছে শুধু তোমার জন্য। একথা হচ্ছিলই ততক্ষণে দুটি লোক অনামিকার ঠেলার কাছে আসে। শোনো, আমাদেরকে দুটো বড় গ্লাস লেমন জুস খাও তো। তার কথা শুনে শ্যামলা বলে ওঠে, ও দাদা, তোমরা এত রোদ্দুরে এসেছো, এভাবে লেমন জুস কি করে খাবে বলো দেখি। ওই দেখো, ওই আমার সোডার দোকান, চলো আমি তোমাকে ঠান্ডা ঠান্ডা গলি সোডা খাবো। শ্যামলার একথা শুনে তখন রমন বলে, না না দিদি, আমরা কোনো সোডা টোডা খাবো না, আমরা লেমন জুসই খাবো। তবে একটা কথা বলো, নিজের দোকান ছেড়ে তুমি এখানে কি করছো? এভাবে লোকটির বলাতে শ্যামলা আর কোনো উত্তর দিতে পারে না। অনামিকা দুটো বড় গ্লাস লেমন জুস বানিয়ে তাদেরকে দেয়, তারা নিশ্চিন্তে খায়। শ্যামলা রেগে মেগে অনামিকার দিকে চেয়ে দেখে, তারপর টাকার বান্ডেলটা নিয়ে সে বলে, এবার আমি শারদার সাথে গিয়ে দেখা করব আর গিয়ে তাকেই টাকাটা দেব, বলে সেখান থেকে সে চলে যায়। ওদিকে বাড়ির বাইরে একটি গাছের তলায় খাটিয়া বিছিয়ে আরামসে বসেছিল শারদা আর প্রসাদ। হ্যাঁ শারদা, বৌমা যে একা লেমন জুস বিক্রি করছে, তুমি গেলে তো ভালোই হতো। ছেলে রমেশও একাই কাজ করে, তাকেও তো সাহায্য করতে পারো। সে কথা তো আমিও বলতে চাই, তুমি এভাবে ঘরে কেন বসে আছো শুনি? ওদিকে ছেলে রমেশ একা চাষের জমিতে কাজ করছে, তাকে গিয়ে তো একটু সাহায্য করতেই পারো। আমি যখন জিজ্ঞাসা করি তখন সে বলে, না না বাবা, আসতে হবে না, বাইরে ভীষণ রোদ্দুর, লু লেগে গেলে খুব অসুবিধা হবে, পেটে খাবার না জুটুক কিন্তু তোমরা ছায়ায় থাকো, এরকম বলে সে আমায় যেতে দেয় না শারদা। যেরকম ছেলে তোমাকে চাষের জমিতে যাওয়ার জন্য বারবার বারণ করে, ঠিক সেই রকমই বৌমাও আমাকে জুসের ঠেলাতে যেতে বারণ করে। এভাবে তারা বসে গল্পগুজব করছিলই, ঠিক সেই সময় শ্যামলা হাতে টাকার বান্ডেল নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। শারদা প্রসাদ যে খাটিয়ার ওপরে বসেছিল, শ্যামলা টাকার বান্ডেলটা সেদিকে ছুঁড়ে দেয় আর রেগে মেগে তাদের দিকে দেখে বলে, চাইলে আমি আরও দেব, কিন্তু আপাতত আমি তোমাদের এই টাকাই দিলাম। যেভাবে টাকাটা দিচ্ছ তা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল কাজ করতে বলবে, সে কাজটা কি একটু শুনি? তুমি ওখানে গিয়ে সোজাসুজি নিজের বৌমাকে বলো যেন লেমন জুসের ঠেলাটা সে সরিয়ে নেয়। সরাবো না, কি করবে তুমি যাও করোগে, ওই গাছটি তোমার নাকি না ওই জায়গাটিতে যেখানে গাছটি আছে সেটা দাদু বাবাতে দিয়েছে, ওই জায়গাটি আমাদের সবার, যে কোনো গাছের নিচে বসে যে কেউ ব্যবসা করতে পারে, একথা আমাদের মাননীয় প্রধান ধর্মবাবু নিজের মুখে বলেছেন। সে কথা নয় শারদা, সে যদি এত কম দামে বসে লেবু জল বিক্রি করে তাহলে 20 টাকা খরচা করে কি আসবে আমাদের কাছে গলি সোডা খেতে বলো? তাতে আমরা কি করতে পারি বলো? দেখো বোন, এটা তোমার ব্যবসা, তোমার মাথা ব্যথা, তাই যখন তোমার মাথা ব্যথা হবে তো তোমাকেই ওষুধ খেতে হবে, মাথায় মলম লাগাতে হবে, তাই না?
এখানে এসে আমাদেরকে বলছে ওষুধ খেতে, মলম লাগাতে, তাহলে কি করে হয় বলো শুনি। আমি তোমার বৌমার লেমন জুস বিক্রি করার কথা বলছি, আর তুমি ওষুধ মলম সেসব কথা বলছো। জানি না বাবু, কি আজে বাজে বলেই যাচ্ছ। দেখো শ্যামলা, আমাদের বিয়ের 25 বছর হয়ে গেছে, এখনো আমি ওকে বুঝতে পারিনি। এক কাজ করো, তুমি এই টাকাটা নিয়ে যাও, না হলে যদি রেগে যায় তারপর না এর কথার না মাথার ঠিকানা থাকবে। এভাবে বলাতে শ্যামলা আর কোনো উত্তর না দিয়ে টাকার বান্ডেলটি তুলে সেখান থেকে চলে যায়। তারপর যখন বিকেল ঘনিয়ে আসে, রমেশ অনামিকার লেমন জুসের ঠেলার কাছে যায়। হ্যাঁ গো, তুমি এখানে কেন এলে? জমিতে কাজ করে ক্লান্ত হয়ে গেছো তো। কিছু হবে না অনামিকা, জুস আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে গো, আমি বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিলাম কি তুমি এখানে এসে পড়লে। তাহলে ঠিক আছে, ঠেলায় বসে পড়ো, আমি ধাক্কা দিয়ে নিয়ে যাব। না না গো, কেউ দেখলে কি বলবে বলো তো? আরে অন্য কাউকে আমি ঠেলায় বসিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি নাকি? আমি আমার নিজের স্ত্রীকে ঠেলায় বসিয়ে নিয়ে যাচ্ছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? সে কখন তুমি সকালবেলায় এখানে এসেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো, এখনো পায়ে ব্যথা হয়ে গেছে হয়তো, এসো চুপচাপ গাড়িতে বসে পড়ো। কি যে বলবো জানি না, তুমি এত ভালো মানুষ কেন গো? তুমি আমার সব কষ্ট বুঝতে পারো। তোমার মুখ বলে দিচ্ছে যে তুমি এখন কি অনুভব করছো অনামিকা, এসো বসো। বেশি কথা না বলে এসে অনামিকা গাড়িতে চেপে বসে। রমেশ খুব ভালোবাসা সহকারে ওই ঠেলাটি ঠেলে এগিয়ে নিয়ে যেতে লাগে। পরের দিন থেকে শ্যামলা ভাবে যার যা ব্যবসা সে তো করবেই, তাই সে নিজের কাজ আনন্দিত মন নিয়ে করবে। কিন্তু সে এমনটা করে না, সে টাকার বান্ডেলগুলো নিয়ে প্রেসিডেন্ট ধর্মাবাবুর বাড়িতে চলে যায়। কি ব্যাপার শ্যামলা, তুমি এখানে? বাবু, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। এখানে কেউ নেই এখন, তুমি বলো কি বলতে চাও? অনামিকা বাবু। সে আবার কি বলল? সে তোমাকে জোর জবরদস্তি করে তোমার গলি সোটার ব্যবসা বন্ধ করতে চাইছে? না বাবু, এরকম সমস্যা নয়। কেন, যখন তোমার দোকানে কোনো খদ্দের আসে গলি সোডা খাওয়ার জন্য, তখন কি সে তোমার দোকানে এসে তাদেরকে বলে যে আমার জুস খুব ভালো, আপনারা গলি সোডা না খেয়ে আমার দোকানে লেমন জুস খেতে চলুন? আরে বাবু, অনামিকা এরকম কাণ্ড কেনই বা করতে যাবে বলুন? তাহলে অনামিকার সাথে সমস্যাটা কি? আসল কথা বাবু, যেখানে আমি দাঁড়িয়ে গলি সোডা বিক্রি করি, সেখানেই সে দাঁড়িয়ে কম দামে লেমন জুস বিক্রি করে। তাতে ভুল কি শ্যামলা, জীবন কাটাবার জন্য ব্যবসা তো করতেই হবে। কিন্তু তুমি অন্য লোকের ব্যবসার মধ্যে ঢুকে সেই ব্যবসাটাকে তো আর নষ্ট করতে পারো না। না না বাবু, আপনি যদি চান তো এই টাকাটা নিয়ে নেন, আর ওকে বলুন যে ওখানে দাঁড়িয়ে যেন সে ব্যবসা না করে। এবার আমি বুঝলাম তুমি এখানে কেন এসেছো। তুমি আমাকে টাকার লোভ দিতে এসেছো? হ্যাঁ, তুমি এই টাকাটা নিজের কাছেই রাখো, আর যদি তুমি অনামিকার ব্যবসা বন্ধ করাবার চেষ্টা করেছো, ঈশ্বরও তোমাকে ছাড়বেন না। তাই বলছি, যা তোমাকে ঈশ্বর দিয়েছেন তা দিয়েই ভালোভাবে ব্যবসা করো, অন্তত কিছু টাকা তো তুমি রোজগার করবে। ধর্মাবাবু এভাবে শ্যামলাকে বুঝিয়ে বলে। এভাবে বলাতে শ্যামলারও মনে হয় যে ধর্মাবাবু যে কথাটি বললেন সেটি সত্যি, তাই নিজের ভুল বুঝতে পেরে সে টাকার বান্ডেলটি তুলে বলে, আমার ভুল হয়ে গেছে বাবু, তাকে ভালোভাবে রোজগার করতে দেখে আমার মনে ঈর্ষা হয়, তাই আমি এরকমটা করলাম, আমি আর কখনো এরকম করব না। একথা বলে দেরি না করে শ্যামলা সেখান থেকে চুপচাপ চলে যায়। ওদিকে গাছের তলায় ঠেলা লাগিয়ে বৌমা অনামিকা লেমন জুস বিক্রি করছিল। সেখানে যে খদ্দেরদের লেমন জুস খাওয়ার ইচ্ছে হয় তারা অনামিকার দোকানে যায়, আর যাদের গলি সোডা খাওয়ার ইচ্ছে হয় তারা শ্যামলার দোকানে যায়। তারপর শ্যামলা অনামিকার দোকানে আসে। অনামিকা, তুমি সত্যি কথা বলছো? তারা কি খেতে গলি সোডা চাইছিল? হ্যাঁ দিদি সত্যি, যদি চাও তাহলে তুমি নিজে গিয়ে দেখো না, খদ্দেরেরা তোমার দোকানের কাছে অপেক্ষা করছে। অনামিকার এভাবে বলাতে শ্যামলা নিজের দোকানের দিকে চেয়ে দেখে, দেখে কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে শ্যামলা ভীষণ আনন্দিত হয়। অনেক অনেক ধন্যবাদ অনামিকা, এবার থেকে আমরা দুজনে আনন্দে নিজেদের ব্যবসা করব। যদি তারা আমার কথা জিজ্ঞাসা করে তুমি বলো, তোমার কথা জিজ্ঞাসা করলে আমি বলবো।
আচ্ছা বেশ দিদি। অনামিকার কথা শুনে শ্যামলা আনন্দিত হয়ে নিজের গলি সোডার দোকানে ফিরে যায়। তখন থেকে তারা দুজনেই খুব আনন্দে জীবন কাটায় আর নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। তখন প্রায় মধ্যরাত্রির বেশি, রাত্রি দুটো বেজে গেছে। প্রসাদ ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছিলই, দেখে সারদা বিছানায় নেই। কিন্তু সে একটুও ঘাবড়ায় না, সে শান্ত মনে জানলার দিকে চেয়ে দেখে। সারদা জানলার কাছে দাঁড়িয়েছিল। জানলার থেকে বাইরে সে লতানো ঝিঙে গাছের দিকে চেয়ে দাঁড়িয়েছিল, তাতে ঝিঙেও ছিল না। তা দেখে এতবার বোঝানোর পরেও সারদা বোঝে না, দিন রাত শুধুই একই কাজ। বৌমা একটা ঝিঙে গাছ লাগিয়েছে কিনা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেটাকেই দেখতে থাকে। এ কথাটা ভেবে সে বাথরুমের দিকে চলে যায়। কিন্তু তখনও সারদা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটিকে দেখেই যাচ্ছিল। বৌমা বলেছিল এই গাছটায় নাকি কিছু বিশেষতা আছে, তাই সে এই গাছটিকে নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। কিন্তু বুঝে উঠতে পারছি না যে এই গাছটাতে এখনো একটাও ঝিঙে হলো না, আসল ব্যাপারটা কি। এরকমটা সারদা ভাবছিলই, ততক্ষণে প্রসাদ সারদার কাছে আসে। এগো সারদা, তুমি কি ওর ছোটা কি সেটা তুমি আদেও জানো? আরে আমাদের বৌমা একটা ঝিঙে গাছ লাগিয়েছে, সেটাই আমি দেখছি। দেখছো সেটা ঠিক আছে, কিন্তু আদেও কি জানো যে ঘড়িতে কটা বাজে? এগারোটা বাজছে হয়তো, নয়তো বারোটা হবে। না এগারোটা না বারোটা, রাতের এখন দুটো বাজছে। তাই বুঝি এই ঝিঙে গাছটাকেই দেখছিলাম, ভাবছিলাম এতদিনেও একটা ঝিঙে হলো না, এই দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন দুটো বেজে গেছে। ঠিক আছে সারদা, কালকে গিয়ে গাছটাকে জিজ্ঞাসা করে আসবো, এখন ঘুমিয়ে পড়ো। প্রসাদ এই কথাটি ঠাট্টার ছলে বলে। সারদা বুঝতে পারে না যে সে ঠাট্টা করছে, সে মনে মনে ভীষণ আনন্দিত হয়। আরে বা, এই ঝিঙে গাছটা কথাও বলে নাকি, তাহলে বলো না ওকে আমার সাথে কথা বলতে। চলো আমরা দুজনে গিয়ে ঝিঙে গাছটার সাথে কথা বলে আসি। সারদা এ আবার কি রকমের পাগলামি, তুমি আগে সব বন্ধ করো তো। এতে পাগলামির কি আছে গো? হ্যাঁ, বৌমা আমাদের ঘরে এসে 10 বছর হয়ে গেছে, তার বাচ্চাও হয়ে গেছে, সময় পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের গাছ হচ্ছে, শুকুচ্ছে, আবার নতুন গাছ জন্ম নিচ্ছে। হ্যাঁ তাহলে তুমি বলতে কি চাও? আমাদের বৌমা এই গাছটি নিজের বিয়ের সময় বাপের বাড়ি থেকে এনেছিল, তখন থেকে এই গাছটি যেমন কা তেমন আছে, কখনো এতে কোনো ফুলও আসেনি আর ফলও আসেনি। আর দেখতে পাচ্ছ না কিভাবে সারা বাগানে এটা ছড়িয়ে আছে? এখন যদি তোমার সাথে বসে আমি ঝিঙের গল্প করি, তাহলে কালকে আমাকে আর সকালে অফিস যেতে হবে না, আমি ঘুমোতে চললাম, তুমি বরঞ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো। হ্যাঁ, একথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। তখনও সারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার কাছে ওই ঝিঙে গাছটিকেই দেখে যাচ্ছিল। পরের দিন রবিবার ছিল, প্রসাদ একটু বেশি করে ঘুমোয় আর দেরি করে ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। বাচ্চারা খেলা করছিল, কিন্তু সারদা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিঙে গাছটিকে দেখছিল। আজকে এর ঝিঙে গাছের ওপর পাগলামিটা আমাকে শেষ করতেই হবে। এরকমটা ভেবে সে ঘরের ভেতরে চলে যায়। এরকমটা ভেবে সে একটা স্টুল নিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। স্বামীর হাতে স্টুল দেখে সারদা তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা নিয়ে কেন এলে গো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি না করে ভালোভাবে এই স্টুলের ওপরে বসে বসে তুমি দেখো। রাতে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, খাবার খেতে খেতে তুমি এটার উপরে বসে বসে দেখো, এমন কি এখানেই বসে বসে তুমি সব কাজ সেরে ফেলো। আমার সাথে এরকমের ঠাট্টা করবে না। একথা বলছিলই ততক্ষণে অনামিকা গরম গরম ইডলি বানিয়ে তাদের জন্য সেখানে নিয়ে আসে। হ্যাঁ গো বৌমা, এই ঝিঙে গাছটা তুমি বাপের বাড়ি থেকে কেন এনেছিলে, এ কথাটা শাশুড়ি মাকে বলো না কেন? ওহো বাবা, এবার আপনি আর আপনার ছেলে অফিস চলে যাওয়ার পরে মা সারা দিন আমাকে এই প্রশ্ন করে করেই মাথাটা খেয়ে নেয়। ঠিক সেই সময় অনামিকার স্বামী রমেশও সেখানেই এসে পড়ে। অনামিকা, তার মানে তোমার মাথায় এখন আর কিছুই নেই? মা যদি এভাবে সারা দিন আমার মাথা খেতে থাকে তাহলে আমি কি আর বলবো বলো। আমি যখন বাচ্চা ছিলাম তখন দেখেছিলাম বাগানে একটা চকচক করা ঝিঙে গাছ,
তাই জন্য সেখান থেকে ওই বীজ তুলে এনে আমি আমার শ্বশুর বাড়িতে এনে পুঁতে দিয়েছিলাম। প্রত্যেক দিন আমি এই গাছে জল দিই, গাছের সাথে কথাও বলি, তাই সময়ের সাথে সাথে এই গাছটির ওপরে আমার খুব টানও হয়ে গেছে। এসব কথা আমাকে বলো না বৌমা। আমার কথাটা ভালো করে শুনুন তো বাবা। এই জন্যই আমার বাড়ি থেকে গাছটা নিয়ে এসে এখানে পুঁতেছিলাম, 10 বছর আগে এনেছিলাম, আর 10 বছর ধরে একথাই বলছি। তাও তোমার শাশুড়ি মা তোমার কথায় কান দেন না? একদম না বাবা। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে, আপনি আর আপনার ছেলে অফিস যাওয়ার পরে আমি সেলাই শেখার জন্য যেতে চাই। ভালো কথা বৌমা, অন্তত তোমার ঝিঙে পাগল শাশুড়ি মার চক্করে কিছু তো ভালো হচ্ছে। আমিও খুব খুশি, এবার শারদাকে কেউ বিরক্ত করবে না, সে নিশ্চিন্তে ঝিঙে গাছের সাথে থাকতে পারবে। সেটা আমি বাবা অনেক আগেই করে দেখে নিয়েছি। একবার বাচ্চারা স্কুল থেকে ফিরে এসে দেখে শাশুড়ি মা একটা দড়ি দিয়ে ওই ঝিঙে গাছটাকে বেঁধেছে, আর সেই দড়ির সাহায্যে টেনে বের করার চেষ্টা করছে। সত্যি কি না বাচ্চারা? হ্যাঁ দাদু, আমরা দেখেছিলাম, ঠাকুমা দড়ি দিয়ে ওই গাছটাকে বেঁধে তুলে ফেলার চেষ্টা করছিল। ওই গাছটা এমন যেটাতে না কোনো ফুল হয় আর নাই কোনো ফল হয়, তাই আমি চাই না যে এরকম কোনো গাছ আমাদের বাড়িতে থাকুক। দড়ি দিয়ে বেঁধে সেটা তুলছিলাম, কিন্তু কিন্তু কি শারদা? কিন্তু ঠাকুমা সেখানেই ধরাম করে পড়ে যায়, তা দেখে আমার আর দাদার খুব হাসি পায়। হ্যাঁ না দাদা? তাদের কথা শুনে রমেশ আর প্রসাদও হাসতে লাগে। শারদা তা শুনে ভীষণভাবে রেগে যায়, আর অনামিকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন শারদা দেখে বাড়িতে কেউ নেই, তখন একটা কুড়ুল নিয়ে সোজা সেই ঝিঙে গাছের কাছে সে যায়। তুমি তো এরকমই থাকবে, তাও আবার ঘরের সামনে, যেটা একদম আমার পছন্দ হয় না, তাই আমি চাই তোমাকে তুলে ছিঁড়ে ফেলে দিতে। এই দেখছো, এটা হচ্ছে কুড়ুল, এটা দিয়ে আজ আমি তোমার সব কাজ শেষ করব। একথা বলে কুড়ুল দিয়ে সে জোরে জোরে গাছটাকে কাটতে লাগে, কিন্তু গাছটিতে কিছুই হয় না, উল্টো শারদা ক্লান্ত হয়ে পড়ে, তার নিঃশ্বাস ফুলতে লাগে। এ আবার কি রকমের ঝিঙে গাছ, দড়ি দিয়ে টেনে বের করার চেষ্টা করলাম, হলো না। কুড়ুল নিয়ে এসে কত মারছি, কিন্তু এই গাছটির গায়ে একটাও দাগও হলো না। এবার আমি যে কি করি কে জানে বাবা। শারদা ক্লান্ত হয়ে পড়ে সোজা নিজের ঘরে চলে যায়, আর গিয়ে কেরোসিনের কৌটোটা নিয়ে আসে। এবার তুমি দেখো আমি কিভাবে তোমার বিনাশ করি। একথা ভেবে সে কেরোসিন ঢেলে গাছটির ওপরে আগুন জ্বালিয়ে দেয়, উল্টে শারদার শরীর জ্বলতে লাগে। শারদার পেছন থেকে পুরো আগুন লেগে গেছিল, তা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, আর তারপর সে জোরে জোরে চিৎকার করতে লাগে। এ যে আগুন, আগুন, হে ঈশ্বর, তুমি আমার রক্ষা করো। এভাবে সে চিৎকার করছিলই, ততক্ষণে অনামিকা বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। শারদাকে ওভাবে আগুনে জ্বলতে দেখে অনামিকা ভীষণ ভয় পেয়ে যায়, কাছেই জলের পাইপ রাখা ছিল, তা দিয়ে সে জল দিতে লাগে। ততক্ষণে শারদার অর্ধেক শরীর জ্বলে গেছিল। তাড়াতাড়ি করে অনামিকা অ্যাম্বুলেন্সকে ফোন করে নিজের ঘরের অ্যাড্রেসটা দেয়, তারপর সঙ্গে সঙ্গে প্রসাদ আর রমেশকে ফোন করে অনামিকা পুরো ব্যাপারটা জানায়। বাচ্চারা, তোমরা বাড়িতে কিন্তু খুব সাবধানে থাকবে। সে একথা বলছিলই, ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্স এসে পড়ে। তাড়াতাড়ি করে অনামিকা আধ জলা শারদাকে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে যায়। প্রসাদ আর রমেশও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে, সেখানে অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে। ততক্ষণে ডাক্তারবাবুও সেখানে এসে পড়েন। এখন আমার হাতে কিছুই নেই। ডাক্তারবাবুর মুখে একথা শুনে সেখানে উপস্থিত সকলেই কাঁদতে লাগে। মা অনামিকা, আমাদের ঘরের ওই ঝিঙে গাছটা জাদুই ঝিঙে গাছ, তুমি গিয়ে ক্ষমা চাও, শারদাকে ছাড়া ওই ঘরে যে থাকা যাবে না। প্রসাদের এ কথা শোনার পরে অনামিকারও মনে হয় যে তিনি সত্যি কথাই বলছেন। সঙ্গে সঙ্গ সে দেরি না করে বাড়িতে গিয়ে ওই ঝিঙে গাছের সামনে হাত জোড় করে সে প্রার্থনা করতে লাগে। বাবা যে কথা বললেন যে তুমি একটি মায়াবী ঝিঙে গাছ, যেরকম সব মানুষের ভেতরে একটা মন থাকে, ঠিক সেরকমই সব গাছের মধ্যে বনদেবী বাস করেন। আমি হাত জোর করে বিনতি করছি, আমার শাশুড়ি মাকে আবার আগের মতন করে দাও। অনামিকা যখন বিনতি করে এ কথা বলে, সঙ্গে সঙ্গে ওই ঝিঙে গাছটা জগমগ করে ওঠে, গাছের প্রত্যেকটি ডালিতে ঝিঙে ঝুলতে লাগে।
ঠিক সেই সময় হঠাৎ করে অনামিকা একটি আওয়াজ শুনতে পায়। অনামিকা, তোমার শ্বশুর মশাই যে কথা বললেন, আমি সত্যি একটি মায়াবী ঝিঙে গাছ। তুমি যদি চাও ঝিঙে তুলে নিয়ে গিয়ে রান্না করতে পারো, আর সেই ঝিঙের তরকারি শাশুড়িমা খেলে তিনি আগের মতন হয়ে উঠবেন। এভাবে বলার পরে সেই ঝিঙে গাছের ঝকমক করা আলোটি বন্ধ হয়ে যায়। অনামিকা ভীষণ আনন্দিত হয়। হাসপাতাল থেকে সারদা নিজের বাড়ি ফিরে আসে। অনামিকা প্রত্যেক দিন ঝিঙের তরকারি বানিয়ে শাশুড়িমাকে খাওয়ায়। এভাবেই দিন কাটতে লাগে আর আস্তে আস্তে করে সারদা সুস্থ হতে লাগে। সময়ের সাথে মায়াবী ঝিঙের তরকারি খেয়ে সারদা এবার একদম সুস্থ হয়ে ওঠে। তখন থেকে সবাই একসাথে মিলে মিশে ওই ঝিঙে গাছের দেখাশোনা করে আর আনন্দে সুখে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।